সরকারি জমি দখল নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর। দখল করা জমি ফেরত না দিলে দল থেকে কান ধরে বের করে দেওয়ার হুঁশিয়ারি। বাগদার উপনির্বাচনের প্রচারে এসে সরকারি জমি দখলদারি দলের দুর্নীতিবাজ নেতাদের দল থেকে কান ধরে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে লড়াই করছেন মধুপর্ণা ঠাকুর, যিনি সম্পর্কে মমতা বালা ঠাকুরের কন্যা। মানুষের কাছে টাকা পয়সার বিষয় আছে, আমি আগে কাল বলেছি 72 ঘন্টার মধ্যে মিটিয়ে দাও। আর সরকারি জমি জায়গা যদি কোনো নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন, তাকে একদিন সময় দিয়েছি, পরশু দিন কিন্তু নারায়ণ গোস্বামীর অন্য রূপ দেখবেন আপনারা। গরিব মানুষ যদি কোনো সরকারি জায়গায় বসে থাকে, তাকে বসার সুযোগ দেবেন, ভোটের পরে যাতে পাট্টা পায়, আমি ডিএম এর সাথে কথা বলে তার ব্যবস্থা করব। সেই গরিব মানুষ যে দলের হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দল দেখে না। কিন্তু আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল, আপনিও দখল করে নিলেন, আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষবো, এটা ভুল ধারণা। আপনার মতো লোককে কান্টি ধরবো, তৃণমূল থেকে বের করে দেবো, পাপ করে ডাকাতে পারবো। যা বলেছে সঠিক বলেছে, সেটার সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে, এবং মানুষ কোন রকম যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে।